হ্যালো এভিবান তোমরা সবাই জানো আজকে একটা বিশাল ভাইটাল ম্যাচ রয়েছে বেঙ্গল ভার্সেস উড়িশা এফসির দারুণ একটা ম্যাচ রয়েছে আজকে ইন্ডিয়ান সুপার লিগের সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজকে কলিঙ্গ স্টেডিয়ামে এবং সেই ম্যাচটা শুরু হওয়ার আগেই ওড়িশার কোচ সার্জিও লেভেরা মাইন্ড গেম খেলা শুরু করে দিয়েছে সার্জিও লেভেরা এখনও তার সুপার কাপ ফাইনালের হারের যে ক্ষতটা আছে ব্যথাটা এখনও রয়েছে তার জন্য সার্জিও লেভেরা বলেছে যে ইস্টবেঙ্গল নাকি রেফারির সুবিধা নিয়ে সুপার কাপ ফাইনাল জিতেছিল মানে তোমরা বলো যারা আমার ব্লগটা দেখেছো সুপার কাপ ফাইনালে সেইখানে সার্জিও লোভেরাকে আমি কয়েকটা কথা বলেছিলাম যেগুলো সাধারণত আমি কোচ প্লেয়ারদের নামে কখনো বলে থাকি না কোনো কটুক্তি করি না বাট বলেছিলাম কেন বলেছিলাম বিকজ অফ হিজ মেন্টালিটি লোকটার মেন্টালিটিটাই না একটু নোংরা টাইপ এটা বলতেই নোংরা শব্দটা আমাকে ইউজ করতেই হলো তো যাই হোক আজকে মাঠে খেলা হবে বেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি মাঠে লড়াই হবে কার্লোস কুয়াদ্রার থাকছে না হিজাজি মাহের থাকছে না অনেক কিছুই নেই বাট লাল হলুদ জার্সি পরে এগারো জন মাঠে নামবে আসল রেফ্রিং নিয়ে আবার নতুন করে কোনো বিতর্ক না হয় রেজাল্ট যাই হোক ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন এটা কিন্তু চেঞ্জ হবে না